হ্যালো, গুড মর্নিং, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন অলমোস্ট 11টা পার হয়ে গিয়েছে। আর আমি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মাই মর্নিং রুটিন। অ্যান্ড এখন আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে যাব হচ্ছে ব্রাশ করতে, ফ্রেশ হইতে। আর এখানে হচ্ছে আমার ব্রাশ। আর প্রত্যেকবার সকাল নাই, দুপুর নাই, গোসলের সময় নাই, সবসময় আমি যেটা করি সেটা হচ্ছে কোনো কিছু করার আগে, ব্রাশ হোক বা ফেস ওয়াশ করার সময় হোক, সবসময় আমি ফার্স্টে যেটা করি আমার হ্যান্ড ওয়াশ দিয়ে আমার হাতটা ক্লিন করে নেই, দেন হচ্ছে আমি ফেসে পানি দেই বা ব্রাশ করি, যাই করার করি। তো এখানে আমি ব্রাশ করতে করতে কী জানি একটা ভাবতেছিলাম, আমি নিজেও জানি না, মেবি ভাবতেছিলাম যে আজকে সারাদিন কী করবো বা তোমাদের সাথে কী কী শেয়ার করব। ব্রাশ করতে করতে একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে কয়েকদিন পর পর একদম টানা মেকআপ করতে করতে আমার ফেসে কয়েকটা ফাঙ্গাল অ্যাকনে উঠছে। আর এটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। তো আমার এখানে ব্রাশ করা শেষ, এখন হচ্ছে আমি ফেসটা ওয়াশ করে নেব। আর আজকে ফেস ওয়াশের জন্য আমি যেই ফেস ওয়াশটা ইউজ করবো সেটা হচ্ছে সিম্পলের এই ফেস ওয়াশ। আমি সাধারণত সকালের দিকে একদম মাইল্ড কিছু দিয়ে ফেসটা ওয়াশ করতে পছন্দ করি, কারণ আমি লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে আমি একটা হোয়াইটেনিং সোপ ইউজ করতেছি, বাট ওইটা আমি সকালের দিকে অ্যাভয়েড করি, কারণ সোপে ক্ষার থাকার জন্য সকালের স্কিন কেয়ারে অ্যাটলিস্ট সোপ জাতীয় কোনো জিনিস না নেওয়াই ভালো। কারণ সারা রাত যখন আমরা স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমাদের ফেসে বা স্কিনে রেখে দিব, তখন আমাদের ফেসটা এমনিতেই অনেক নমনীয় থাকবে। এজন্য সকালবেলা একদম সফট বা মাইল্ড কিছু দিয়ে আমরা যদি ফেস ওয়াশ করি তাহলে সেটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আমার ফেসটা খুব ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। অ্যান্ড এখানে অলমোস্ট আমার ফেস ওয়াশ শেষ। আর ফেস মানে ধুয়ে ফেলার পরে প্রতিদিন সকালে আমি যে কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমি ঠান্ডা পানি বা হচ্ছে বরফ ইউজ করার চেষ্টা করি ফেসে। এতে করে যেটা হবে, আমাদের ফেসে যে ফ্লাফিনেস থাকে ঘুম থেকে ওঠার পরে ওগুলো হচ্ছে একদম ঠিকঠাক হয়ে যাবে। তো তারপরে আমি রুমে চলে আসলাম। অ্যান্ড আমি এখানে হচ্ছে টিস্যু পেপারের সাহায্যে আমি সবসময় ফেসটা মুছে থাকি। তোমাদের আগেও বলছি যে যাদের অতিরিক্ত সেন্সিটিভ স্কিন বা হচ্ছে যাদের স্কিনে একই প্রবলেম আছে, তারা সবসময় ট্রাই করবা যে হচ্ছে ফেসটা ওয়াশের পরে টিস্যু দিয়ে ক্লিন করার। আর এখানে আমার ফাঙ্গাল অ্যাকনেগুলো খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ। তো এর জন্য আমি যেটা করব, এর জন্য হচ্ছে সাম্বাই মেয়ের আমি এই ক্রিমটা ইউজ করে নিব। তোমাদের হচ্ছে আমি কয়েকদিন আগে এই ক্রিমের রিভিউ দিয়েছি, মানে আই বাটনও তোমরা চাইলে এটা দেখে নিতে পারো, আমি লিংক দিয়ে দিব। তো এই ক্রিমটা মেইনলি কিন্তু রাতে ইউজ করতে হয়, বাট আমার যেহেতু ফাঙ্গাল অ্যাকনেগুলো অনেক বেড়ে গিয়েছে বা হচ্ছে উঠছে আর আমি আজকে সারাদিন বাসায় থাকবো, এই জন্য হচ্ছে আমি সকালে স্কিন কেয়ারের টাইমে আমি হচ্ছে ময়েশ্চারাইজার ইউজ করা বাদ দিয়ে আমি এই ক্রিমটি ইউজ করলাম। আর এই ক্রিম যেহেতু আমি ইউজ করলাম এজন্য আমি হচ্ছে সানস্ক্রিন লাগাই নিচ্ছি, কারণ আজকে আমার রান্নাও করতে হবে। সোয়ে তো সানস্ক্রিনটা তোমরা নর্মালিও বাসায় যখন থাকবা বা বাইরে যাবা, যখনই হোক আমাদের নর্মালি সানস্ক্রিন লাগায় রাখা ভালো স্কিনে। এতে আমাদের বাসায় থাকলেও কিন্তু অনেক সময় হচ্ছে জানলাদের রোদ আসে বা হচ্ছে আমরা ছাদে যাই অনেক সময়, তো এজন্য সানস্ক্রিনটা আমাদের লাগায় রাখা ভালো। আর আমি আরেকটা কাজ করি, যখনই হচ্ছে আমার ফেসে কোনো ময়েশ্চারাইজার বা হচ্ছে অয়েল টাইপের কিছু দেই তখনই হচ্ছে আমি স্কিনটা এভাবে একটু মাসাজ করে নিই। এতে আমাদের হচ্ছে ফেসের বা স্কিনের ব্লাড সার্কুলেশন কিন্তু বেড়ে যায়। আর লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে লিপ বাম। আমার হাতটা অনেক হচ্ছে পিছলা হয়ে গেছে, আমি খুলতে পারতেছিলাম না, তো এই লিপ বামটা আমার পার্সোনালি অনেক পছন্দ। এটা দিলে দেখো একটা হচ্ছে রেড রেড ভাব আসে, একটা কিউটনেস চলে আসে ফেসের মধ্যে, এই জন্য আমার এটা বেশি ভালো লাগে। আর এটা দেখতেও কিন্তু অনেক কিউট, একদম স্ট্রবেরির মতো। সো তো এটা নিয়েই হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার শেষ আজকের মতো। আর এরপরে আমার যেই কাজ সেটা হচ্ছে পানি খাওয়া, একদম ভরপেট পানি খাওয়া। এখানে আমি খুব সাজায় গোছায় গ্লাসে পানি নিয়ে খাচ্ছি না, কারণ আমি এত ফর্মালিটি মেনটেন করে ভিডিও করতে একদমই পছন্দ করি না। আমি যেটা ডেইলি করি বা আমি যেটা করে অভ্যস্ত, যেরকম আমি লাইফ লিড করি, আমি ভিডিওতেও একদম সেম দেখানোর চেষ্টা করি সবাইকে। তো আমি এখানে অনেক বেশি পানি খেয়ে নিচ্ছি, যতটুকু আমি খেতে পারবো সকালে একদম মানে খালি পেটে। তোমরাও সকালে খালি পেটে পানি খাবা, দেখবা অনেক হেল্পফুল, আর এটা আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক ভালো। এরপরে হচ্ছে আমি একটু চুল আঁচড়ে নিচ্ছি। আর সকাল সকাল চুল খুলে রাখতে একদমই ইচ্ছা করে না, এজন্য আমি চুলটা একটু ঝুঁটি করে নিচ্ছি। আর এখন যেহেতু
আমার অনেক পড়া টড়া বাকি ছিল, এখন আমি একটু পড়ার অ্যাক্টিং করব তোমাদের সামনে, কিন্তু আমি একদমই পড়ব না, এটা একদম সত্যি কথা। তো চুল টুল বেঁধে আমি খুব পার্টটাট নিয়ে রেডি হয়ে এখন টেবিলে বসবো, তোমরা দেখবা। বাট আলটিমেটলি রেজাল্ট তো জিরোই। আর দেখো পার্টটাট নিয়ে আমি কিন্তু এখানে অলরেডি বসে গেছি পড়তে, কিন্তু আমি এখানে মেবি মেইল চেক করতেছিলাম আর হচ্ছে ক্যামেরার দিকে লুক দিচ্ছিলাম। এখানে স্যার অনেকগুলো স্লাইড আপলোড করে দিছে পড়ার, বাট আমি কিচ্ছু পড়বো না। বা অনেক সুন্দর, আমি এখন হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত আছি, আর এখানে আমি খুব পড়ার অ্যাক্টিং করতেছি, কিন্তু না পড়ে আমি নিজের চেহারা দেখতেছি। আর দেখতে দেখতে আমার অনেক ঘুম আসতেছে, আমি এত লেটে ঘুম থেকে উঠছি তাও হচ্ছে আমার অনেক ঘুম আসতেছে। তো এখন কি করতে হবে, এখন হচ্ছে আমার কফি খাইতে হবে, সকালের নাস্তা করতে হবে। তো আমি পানি বসাই দিছি গরম করতে, আর আমি সকালে এই পরোটাটা খাই। যেদিন আমার খুব বেশি ক্ষুধা লাগে বা রান্না টান্না করতে দেরি হবে, সেদিন হচ্ছে আমি পরোটা আর কফি খাই। এটা আমার খুবই পছন্দের একটা ব্রেকফাস্ট তোমরা বলতে পারো। তো এই তো আজকে সকালের রুটিনটা এই পর্যন্তই। এরপরে তো আমি কী করবো নিজেও জানি না, হয়তো শাওয়ার করবো বা রান্না করবো, কিন্তু সকালের কাজ তো এ পর্যন্তই শেষ। আর এই পরোটাগুলো কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য অনেক ইজি গোয়িং আর অনেক মজাও আছে। তো আমার সকালের রুটিন কিন্তু আপাতত এ পর্যন্তই শেষ, কারণ এরপরে হয়তো আমার অন্য কাজ করব, সকালের আর কোনো কাজ নেই। তো এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করতেছি, আর আমি যখনই খাইতে বসি তখনই হয়তো আমি কিছু দেখি আর খাই, এটা আমার অনেক ভালো লাগে। আই থিঙ্ক তোমরাও অনেকে এটা করো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।